সো হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমার নাম সুরণ সরকার আমি মালদা মেডিকেল কলেজ হসপিটাল থার্ড ইয়ার স্টুডেন্ট তো আজকে আমি ভিডিওতে এর আগে দেখাবো যে সমস্ত প্রাইভেট মেডিকেল কলেজের কাট অফ কী হতে চলেছে লাইক আর দু হাজার তেইশে কী কাট অফ ছিল সেই বিষয়ে কিছু বলতে চাই তোমাদেরকে তো দু হাজার চব্বিশের কাট অফ জানার আগে তোমাদের দু হাজার তেইশের স্টেট কোটা কাট অফ কত ছিল প্রত্যেকটা প্রাইভেট মেডিকেল কলেজে কেপিসি থেকে শুরু করে গড় পর্যন্ত তো তোমাদেরকে দেখাচ্ছি তো ফার্স্ট অফ অল কেপিসি মেডিকেল কলেজে কেপিসি মেডিকেল কলেজের কাট অফ ছিল ইউআর ছিল তোমার পাঁচশো অষ্টআশি ইউ আর ছিল ফাইভ এইট্টি এইট এ ছিল ফাইভ বি ছিল ফাইভ ছিল ফাইভ ওয়ান ফাইভ আর এস ছিল টু তো এটা ছিল দু হাজার তেইশের তুমি দেখতে পাচ্ছো অ্যালেন আকাশ বা বিভিন্ন ইনস্টিটিউট থেকে প্রচুর মার্কস আসছে এবার লাইক সেভেন হান্ড্রেড প্লাস মোটামুটি তো ফাইভ হান্ড্রেড ক্রস তো ফাইভ হান্ড্রেড প্লাস তো আমি মানে পাঁচশো জনের বেশি তো সাতশো ক্রসই করে যাচ্ছে পাঁচশো ছজন্য বেশি তো সেই হিসাবে কেপিসি মেডিকেল কলেজে এবার যে কাট অফ যেতে চলছে অনেকটা এরকমই তো ইউআর যেটা আছে ইউআরদের এক্সপেক্টেড কাট অফ কেপিসির জন্য আমি রাখবো ছশো ছশো প্লাস যারা আছে তারা কেপিসি মেডিকেল কলেজ পেয়ে যাবে আর ওবিসি এর জন্য সেই কাট অফটা হবে মোটামুটি ফাইভ নাইনটি এইট প্লাস তো ও থেকে যারা ফাইভ নাইনটি এইট প্লাস আছে তারা কেপিসি মেডিকেল কলেজে স্টেট কোটাতে এমবিবিএস পেয়ে যাবে আর স্টেট কোর্ট কেপিসি মেডিকেল কলেজের ফিজটা আমার জানা আছে মোটামুটি আগেরবার আঠেরো লাখ লেগেছিলো তো তোমরা করে নিতে পারো যারা দিন মানে টাইমের সাথে যে কম্পিটিশান বাড়ছে তো তোমরা দেখতে পারো আর কলেজটা খুব ভালো এমনি আর ও বিসি বিয়ের অফটা যা যেতে পারে ফাইভ নাইনটি ফোর প্লাস ই ডাব্লিউএচের অফটা এবার কিন্তু জাম্প করবে আগের মতো কিন্তু হবে না ই ডাবলিউসি কাট অফ মোটামুটি ফাইভ ফর্টি প্লাস যাদের আছে তো তারা সেফ আছে আর কি আর এসিদের জন্য যারা মোটামুটি ফোর নাইনটি প্লাস আছো তারা কেপিসি মেডিকেল কলেজে পেয়ে যাবে আর এসটিদের জন্য বেশি না টু এইটটি প্লাস আনলেই সে কেপিসি মেডিকেল কলেজ পেয়ে যাবে তো এটা ছিল কেপিসি মেডিকেল কলেজে কাট অফ এরপরে যেটা করবো সেটা জগন্নাথ গুপ্তা তো জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজে কাট অফটা তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ ইউআর ছিল ফাইভ এইটটি এ ছিল ফাইভ সেভেন্টি টু ও বিসি বি ছিল ফাইভ সেভেন্টি ইডাব্লু এস পাঁচশো কুড়ি এস সি ফোর সিক্সটি টু এসটি ছিল টু হান্ড্রেড ঠিক আছে তো এবার কি কাট অফ যেতে চলেছে তো ইউ আর মোটামুটি এখানকার কাট অফ যেতে চলেছে ফাইভ নাইনটি সিক্স প্লাস তো ফাইভ নাইনটি সিক্স প্লাস যারা আছো তারা মোটামুটি জগন্নাথ গুপ্তা পেয়ে যাবে ঠিক আছে আর ওবিসি এর কাট অফটা এখানে যেতে চলেছে মোটামুটি ফাইভ সেভেন্টি টু ছিল তো যারা মোটামুটি ফাইভ নাইনটির উপরে আছে ফাইভ নাইনটি প্লাস তো তারা জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ স্টেট করা পাবে আর ওবিসি বিয়ের কাট অফ যদি বলো তাহলে ওবিসি বি বিয়ের কাটফটা থাকবে তোমার মোটামুটি ফাইভ এইটটি ফাইভ প্লাস আর এসিদের কাট অফ এর আগ্রাবাড়ি চারশো বাষট্টি ছিল তো মোটামুটি যারা চারশো পঁচাশি ক্রস করেছো তারা জগন্নাথ গুপ্তা পাবে আর এসটি এসটির কাট অফটা মোটামুটি দুশো ছিল আগের বারে তো এবার দুশো তিরিশ ক্রস করলে সে পেয়ে যাবে আর কি আর ই এর কাট অফটা এর আগের বারে পাঁচশো কুড়ি ছিল তো এবার মোটামুটি পাঁচশো তিরিশ প্লাসে তার সিলেকশন হয়ে যাবে এটা ছিল জগন্নাথ গুপ্তা এরপরে আসছি আইকেয়ার মেডিকেল কলেজ তো আইকেয়ার মেডিকেল কলেজ দু হাজার তেইশের কাট অফটা তোমাদের সামনে আছে পাঁচশো আসছে ছিল ইউআর ও বিসিএ ফাইভ সেভেন্টি ফাইভ ও বিসিবি ফাইভ সিক্সটি সেভেন ই এস ফাইভ এইট ফাইভ ওয়ান এইট এস সি ফোর ফিফটি এইট আর এস ওয়ান এইট ওয়ান এইট জিরো তো এবার যে কাট অফ সেটা মোটামুটি ফাইভ যারা পাবে ফাইভ নাইনটির ওপরে ফাইভ প্লাস যেতে চলেছে ইউরের কাট অফ আর ও এর কাট যদি বলো তাহলে এটা যেতে চলেছে ফাইভ এইটটি সিক্স প্লাস ও এ ফাইভ আর ও বি যেটা যেতে চলেছে সেটা হচ্ছে ফাইভ প্লাস ওবিসি ফাইভ এইটটি প্লাস আর ইডাব্লু এস যেটা ই এস মোটামুটি ধরে নাও এটা পাঁচশো তিরিশ প্লাস তো যাবেই পাঁচশো তিরিশ প্লাস তো ই যাবেই আর যেটা এসসি আছে এসসিদের ক্ষেত্রে এর একবারে ফোর ফিফটি এইট ছিল তো মোটামুটি যারা ফোর সেভেন্টি ফাইভ ক্রস করেছে তারা সেফ আছে আর এস ক্ষেত্রে মোটামুটি দুশো দুশো ক্রস যাদের আছে তারা পেয়ে যাবে এরপরে আসছি আমরা আইকিউসিটি মেডিকেল কলেজ তো আইকিউসিটি মেডিকেল কলেজে কাট অফটা তোমরা দেখতে পাচ্ছ দু হাজার তেইশের যার কিছু এক্সট্রা করে কিছু বলছি না দু হাজার চব্বিশের কাট অফ কী হতে পারে সেটা বলছি তো হাজার চব্বিশে ইউ আর মোটামুটি ফাইভ এইটটি ফাইভের ওপরে সেফসে ও এ যদি বলো তো ওবিসি এর কাট অফটা মোটামুটি ফাইভ এইটটি টু প্লাস ক্রস করলে হয়ে যাবে তার ও বি সি বিসি বি মোটামুটি এখানে পেতে হবে ফাইভ সেভেন্টি এইট প্লাস আর ই ডাব্লিউএস যেটা আছে ই এস মোটামুটি পাঁচশো আঠাশ প্লাসে হয়ে যাবে ই ডাব্লিউএস আর এসসিদের ক্ষেত্রে মোটামুটি ফোর সেভেন্টি টু প্লাস আর এস টিদের ক্ষেত্রে মোটামুটি দুশো তিরিশ এটা হয়ে গেল আর আমাদের এখনও শান্তিনিকেতন মেডিকেল কলেজ আর গৌরীদেবী আর সনক এখনও তিনটা বাকি আছে তো শান্তিনিকেতনের কথা বলছি শান্তিনিকেতন রিসেন্টলি মানে খুব একটা টাইম হয়নি এই কটা মেডিকেল কলেজের মধ্যে আই থিঙ্ক একটা নিউ কলেজ এটা বোলপুরে খুব ভালো খুব ভালো কলেজ এটা ইভেন এখানকার ফি ফিজ স্ট্রাকচারটা একটু বেশি ফিজ স্ট্রাকচার নিয়ে যদি তোমাদের ভিডিও লাগে বলবো আমি বানিয়ে দেবো সেটা পরে আসছি এখানকার কাট অফ দু হাজার চব্বিশে এটা দু এটা ছিল দেখতে পাচ্ছ আর দু হাজার চব্বিশের জন্য মোটামুটি ইউর ইউর যদি ফাইভ নাইনটি ক্রস করে তো এটা পেয়ে যাবে কারণ এটা কাট আপ একটু হাই যায় আর ওবিসি এ ও বিসি এর জন্য আমি ফাইভ প্লাস ধরছি আর ও বি হচ্ছে ফাইভ এইটটি প্লাস জন্য আমি ধরছি এটা ফাইভ প্লাস আর জন্য এটা আমি প্লাস আর এস দের জন্য আমি হচ্ছি টু সেভেন্টি প্লাস এটার এবার হচ্ছে গড়িদে মেডিকেল কলেজ আমার ফেভারেট এটা কারণ এখানে আমি একবার ভিজিট করেছিলাম খুবই সুন্দর এখান এই কলেজটা তো এখানকার যে কাট অফটা যেতে চলে সেটা মোটামুটি ইউ আর যারা ফাইভ এইটটি টু ক্রস আছে তারা পেয়ে যাবে চান্স ওবিসি বি এর মোটা ও এর মোটামুটি এটা ফাইভ এইটটি প্লাস ও বিসিবি মোটামুটি ফাইভ সেভেন্টি ফাইভ প্লাস ইডাব্লু এস এটাতে অ্যাটলিস্ট ফাইভ টোয়েন্টি ফাইভ প্লাস তুলতে হবে আর এস ক্ষেত্রে এটা ফোর সিক্সটি ফাইভ প্লাস যেতে চলেছে আর এসটিদের ক্ষেত্রে মোটামুটি টু টু হান্ড্রেড ফিফটিন প্লাস হলে হয়ে যাবে এমন না যে এটা লাইক বলে দিচ্ছে এটা অনেক কিছু কথা বলে আর এমন পারফরমেন্সগুলো দেখছি কন্টিনিউ দিন রাত এর পেছনে দেখছি সমস্ত কিছু নিউজগুলো সাথে কথা বলছি বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজে যারা পড়ছে তো তারাই এভাবে বলছে তো সেই হিসাবে এইগুলো বলা তোমাদের এরপরে লাস্ট হচ্ছে সনকা সনকা দুর্গাপুরে অবস্থিত দুর্গাপতি খুব কাছে ইউনার বাড়ি থেকেও খুব কাছে সনঘাত তো এই কলেজটা খুবই ভালো খারাপ না তো এর অফটা মোটামুটি ইউআরদের ক্ষেত্রে ফাইভ এইটটি ক্রস করলে হয়ে যাবে ওবিসি এ মোটামুটি ফাইভ সেভেন্টি ফাইভ ক্রস করলে হয়ে যাবে ওবিসি বি মোটামুটি ফাইভ সেভেন্টি ক্রস করলে হয়ে যাবে আর ইডাব্লিউএস মোটামুটি এটা তো পাঁচশো কুড়ি লাগবে আর এসসি যেটা আছে এসসি মোটামুটি ফোর সিক্সটি প্লাসে হয়ে যাবে এটা আর এস টি মোটামুটি দুশো পনেরো প্লাস তো এই ছিল আমার ভিডিও তো এই ছিল আমার ভিডিও মোটামুটি তো যদি ভালো লাগে তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করবে কারণ আমি জানি এটাতে খুব একটা ভিউজ আসবে না বাট যারা তোমাদের যদি হেল্প হয় তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করবো কারণ আমি ভিউসের জন্য জানা আমি প্রত্যেকটা স্টুডেন্টের ডাউটের জন্যই ভিডিও বানাচ্ছি তোমরা ইউটিউব সেকশানে যেমন টাইপের ভিডিও চাও আমি তেমন টাইপে বানাবো হলে তোমার জন্যও পার্সোনালি বানাবো তো ব্যাস এটাই ছিল সাপোর্ট করবে খুবই তাড়াতাড়ি কালকেও ভিডিও আসবে এছাড়াও কলেজ ওয়াইজ কাট অফ ভিডিও অনেক ভিডিও বাকি আছে কাউন্সিলিং পর্যন্ত কোনো অসুবিধা হবে না কারণ আমি অলরেডি দু তিন বছর ধরে কাউন্সিলিং করেই আসছি তো হান্ড্রেড পার্সেন্ট কোনো এরোর হবে না কোনো ফিজও নেব ফিজও নেব না আমি মোটামুটি তোমাদের জন্য আমি গ্রুপও ক্রিয়েট করবো সেখানে আর টোয়েন্টি ফোর আওয়ার তোমাদের ডাউট সলভ করার চেষ্টা করব তো টাটা গাইস বাই